আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক ক্রুর আপনারা যেই ছবিগুলো দেখলেন সেটি কিন্তু আজকে নূর আহমেদ একটি ক্যাচ ধরেছে, সেই ক্যাচটি কিন্তু আউট ঘোষণা করেছে থার্ড আম্পায়ার। মূলত আইপিএল এর এই ক্যাচটি নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই ভারতীয় অনেক গণমাধ্যমে। মূলত ঘটনাটি ঘটেছিল দিল্লি ক্যাপিটাল যখন ব্যাটিং করে চতুর্থ ওভারের সময় পৃথিশা সন্দীপ ওয়ারিয়ার বলে যখন পুল শট খেলেন, তখন কিন্তু ফিল্ডার নূর আহমেদের কাছে বলটি সরাসরি চলে যায় এবং নূর আহমেদ কিন্তু ক্যাচটা ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং নূর আহমেদ কিন্তু শেষমেশ ক্যাচটি ধরে ফেলে এবং তাতে তিনি কনফার্ম ছিলেন না যে আসলে এটা আউট হয়েছে কি হয়নি। তাই তো টিভি রিপ্লেতে বারবার দেখানো হচ্ছিল এবং টিভি রিপ্লেতে স্পষ্টভাবে দেখানো যাচ্ছিল যে বলটি কিন্তু মাটিতে পড়েছে, নূর আহমেদের হাত থেকে বলটা মাটিতে পড়েছে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল দুই অ্যাঙ্গেল থেকেই। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস কিন্তু অনেকটা স্বস্তিতে ছিল যে আসলে তারা আউটটা হয়নি, ডিসিশন পেন্ডিং চলছিল তখনও। কিন্তু ডিসিশন পেন্ডিংয়ে থার্ড আম্পায়ার অবাক করলেন সবাইকে, কেননা তিনি কিন্তু এটাকে আউট ঘোষণা করেছেন, আর যেটি দেখে রীতিমতো আকাশ থেকে পড়লেন পৃথ্বীশ। মূলত পৃথ্বীশ কি বলবেন, তিনি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন আম্পায়ারদের দিকে, কিন্তু আম্পায়াররা কোনো রকম কোনো আওয়াজই করলেন না। দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের তো পুরো মাথায় হাত। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুম এবং সাইড বেঞ্চে যারা ছিল তারা কিন্তু সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। অপরদিকে গুজরাট টাইটান্সের দুই লেগ স্পিনার রাশিদ খান এবং নূর আহমেদ তারা কিন্তু ব্যাপক খুশি ছিল, কেননা ফাউ ফাউ তারা একটা উইকেট পেয়ে গিয়েছিল। তো দর্শক, আপনার মতামত কি, এটা কি আউট ছিল নাকি নট আউট? অবশ্যই জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।